বর্তমান আমার সরু সজাই নেহেরু স্টেডিয়াম SIRD আর পতঞ্জলি এই চারিটা জায়গাত আমার কোভিড কেয়ার সেন্টার আমি এসপ্তাহের ভিতর নির্মাণ করে উলিয়াম। আর আমিনগাঁওর MSMEকে আমি লিখিছো যে ক্যাম্পাসটা আমাক দিব লাগে কোভিড কেয়ার সেন্টার করিব কারণে। আজি আমার সদায় এয়ারপোর্টত ডেইলি 6,000 আহি আছিলে, কিন্তু দিল্লি মুম্বাইত লকডাউন হওয়ার পিছত আজি আমার গুৱাহাটী এয়ারপোর্টত 3,600 পেসেঞ্জার আহিছে। মই ভাবো যে দিল্লিত লকডাউন হওয়ার পিছত ইনকামিং পেসেঞ্জার আরো কমিব, কারণ যেহেতু দেশের বাকি ঘর ঠিক না থাকলে তো ফুরব নাহে। গতি মূর ধারণা যে অহা এসপ্তাহর ভিতর গুৱাহাটীলৈ অহা পেসেঞ্জারের সংখ্যা দ্রুতগতিত কমি যাব। অহাকালি আমার DGP আর চিফ সেক্রেটারিয়ে 3টা বাজাত সংবাদমেল করিব। বেসিক্যালি প্রারম্ভিক রেস্ট্রিকশন, কোনো নাইট কার্ফিউর সম্ভাবনা নাই বা লকডাউন নহয়, কিন্তু প্রারম্ভিক যেবিলাক রেস্ট্রিকশন লাগে এটা মানুহৰ মনত সচেতনতা সৃষ্টি করার কারণে, সেই ধরনের তেওঁলোকে অহাকালি ৰাতিপুৱা ফাইনেলাইজ করব সভা করে পেলায়। আমি খালি গাইডলাইনটো দিছো প্রারম্ভিক যিখিনি প্রিভেন্টিভ মেজার হব লাগে সেই ধরনের কিছু ঘোষণা অহাকালি 3টা বাজাত আপনাদের দেখিব। বাট এই গোটেইখিনি খুব প্রারম্ভিক হব, তাত কোনো নাইট কার্ফিউ না থাকে বা 7টা বাজার পিছত কার্ফিউ বা লকডাউন এইবিলাক না থাকে, কিন্তু একেবারে প্রারম্ভিক পর্যায়ত কিছু নির্দেশিকা কালি উলাব, প্রয়োজন অনুসরি লাহে লাহে তাক আমি রিভিউ করে থাকিম। আজি অলপ আগতে ইউনিয়ন ক্যাবিনেটত সিদ্ধান্ত হয়েছে, এতিয়ালৈকে আমার হাতত কোনো গাইডলাইন আহি পোৱা নাই। অহা কালি বা পরহি যেতিয়া গাইডলাইন উলাব তেতিয়া আমি কব পৰা হম, কিন্তু 18 বছর উপর যদি আমি সকলোকে দিব লাগে তেতিয়ালে ভ্যাকসিন সেন্টারও বহুত বাড়িব লাগিব আর ভ্যাকসিনও আমি পাব লাগিব। কারণ আজি ইউনিয়ন ক্যাবিনেটত আরো একটা কথা হয়েছে যে রাজ্যই নিজে ভ্যাকসিন কিনিব লাগিব, মানে নিজকো কিনার অনুমতি দিব। এতিয়া সেন্ট্রেলে দি থাকিব তার উপরও রাজ্যই কিনিব পারিব নে এতিয়ার পৰা কেন্দ্রই নিকিনে অকল রাজ্যই কিনিব, এই কথাবিলাক অহাকালি ডিটেইল গাইডলাইনটো পালেহে আমি বুঝি পাম। অহাকালি কিছু এই ক্ষেত্রত আমার গাইডলাইন উলাব আর মই ভাবো তারপর লাহে লাহে মানুষের মাজত সচেতনতা বাড়িব, কারণ 6 তারিখলৈকে তো নাছিলেই কোভিড, সেইকাৰণে 10 দিনতে অলপমান নাহে গৈ, কিন্তু মই বিশ্বাস করো যে রাইজে যি ধরনের সরকারের নির্দেশ দিব রাইজে মানিব, রাইজে সহযোগিতা করব। মই আগতে কলো নহয় যে মই কলো যে যোৱা 7 দিনত আমি যিখিনি ব্যবস্থা ললো তার ফলত ফ্লাইটেদি অহা মানুষের সংখ্যা 6,000-ৰ পৰা দিনত 3,600-লৈকে নামি আহিছে। মই ভাবো যে সেইটো 2,000 আহি পাই যাব, তারও 600-700 উত্তর পূর্বর বাকি রাজ্যবিলাকত যায়। গতি যদি 1,000-1,200 ডেইলি মানু আহে আমি তেওঁলোকক টেস্টও করিব পাৰিম, তেওঁলোকৰ পৰিয়ালকো আমি টেস্ট করব পাৰিম, কিন্তু তেতিয়া আমি অন্তত বাহিৰৰ পৰা অহা কোভিডটো আমি নিয়ন্ত্রণ করব পাৰিম। কিন্তু এইটো ঠিক যে তেওঁলোকে আহি ভিতৰতো ইতিমধ্যে বস্তুটো বহুতখিনি দিলেই, গতি এতিয়া আমি ডেইলি 50,000-70,000-1,00,000 টেস্ট কৰি আগত যি ধরনের আমি কোভিডটো নিয়ন্ত্রণ করেছিল টেস্ট ট্র্যাক আর ট্রিটমেন্ট সেই লাইন দিয়ে নিয়ন্ত্রণ করব। মই এটা কৈছো যে বাহিরত